Assalamualaikum সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর সংবাদ আয়োজন এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ওসমান হাসান। প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ রিফাইন সুগার সংবাদ শিরোনামগুলো। প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোট চলছে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোটারদের অংশগ্রহণ। দুর্যোগ মোকাবেলায় তরুণদের সবুজের সংগ্রামে যুক্ত করার আহ্বান, মানবতার সেবায় কাজ করতে নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রত্যয়। এবং করোনার ধাক্কা সামলাতে বাণিজ্যিক কৃষি অর্থনীতির বড় শক্তি, খামারের মালিকানায় কৃষকের অংশ নিশ্চিত করার আহ্বান। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। চার ধাপের পৌর নির্বাচনের প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট শুরু হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবেই ভোট গ্রহণ চলবে। এবার ২৪ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়াইয়ে আছেন ২৭৭ জন। ২৪ পৌরসভায় মোট ভোটার ৬,২৪,৮০৭ জন, মোট কেন্দ্র ৩১৯টি। ২৪ পৌরসভার ২০ জেলার পৌর ভোটে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সহ নির্বাচনী দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৬,৫০ সদস্য। এবারই প্রথমবার ২৪ পৌরসভার সবকটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থীরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীও। মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনের খবর জানতে সোমা ইসলামের কাছে যাচ্ছি, তিনি সরকারি দেবেন্দ্র কলেজ কেন্দ্রে আছেন। সোমা, ভোট শুরু হয়েছে তো ১ ঘন্টা হয়ে গেল, তো এখন কেমন দেখছেন ভোটার চিত্র? ওসমান, ধন্যবাদ আপনাকে। অন্যান্য সময় যে ভোটের চিত্র আমরা দেখেছি নানান নির্বাচনে, সেই নির্বাচনের চেয়ে কিন্তু আজকে মানিকগঞ্জে পৌর ভোটের যে চিত্র দেখছি সেটা কিন্তু অনেকটা মন ভালো করা। সকাল থেকেই দেখছি ভোটার উপস্থিতি অত্যন্ত ভালো, সন্তোষজনক যেটাকে বলা যায়। একটু আগে আমি শহীদ তিতুমির কলেজে ছিলাম, সেখানে দেখেছি আমরা উপচে পড়া মানুষের ভিড়। এই মুহূর্তে আছি দেবেন্দ্র কলেজে, সেখানকার চিত্রটা আপনি দেখেন, কারণ এটা এত বড় একটা ভোট কেন্দ্র, এখানে কিন্তু মানুষকে অনেকক্ষণ বেশি লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। এই চিত্রটা দেখায় যে নারী পুরুষের একটা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন এবং সকলেই আসছেন সাবলীলভাবে, তাদের নিজেদের ভোটটা দিয়ে চলছেন। এবং আইন শৃঙ্খলা যদি বাহিনীকে দেখায়, তারা কিন্তু নিরাপত্তা প্রত্যেকটা কেন্দ্রে ৯ জন করে পুলিশ আছেন অস্ত্রসহ এবং আনসারও আছেন ৯ জন করে, এবং বাইরে তো বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কাজ করছে। আর আমি একটু যদি ভোটারদের সাথে কথা বলি, কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন আপনি? ১০-১৫ মিনিটের মতো। শীতের দিন এত কষ্ট করে লেপের নিচে না থেকে কেন ভোট কেন্দ্রে আসলেন, কি কারণে? আসছি দেশে যেন ভালো হয়, উন্নতি করতে পারে, এই কারণে। ভয়টাই আছে? না না না, কোনো ভয়। শীতের দিন কষ্ট করে এই যে দাঁড়ায় আছেন, কেন না আসলেও তো হয়? না না, না, দেশের দিকে কাজ করতে দিছি। কি উন্নয়ন বাকি আছে এলাকায়, কি বাকি আছে? সব বাকি আছে, যাতে ভালো থাকে। আচ্ছা, আপনি কেন ভোট দিতে আসেন, লাইনে দাঁড়ান? নাগরিক বাংলাদেশে, তাই ভোট দিতে আসছি। আচ্ছা, উসমান, দেখছেন যে সবাই কিন্তু ভীষণ আগ্রহ নিয়ে দেশের উন্নয়নের জন্য এই ভোটের লাইনে দাঁড়িয়েছেন। আপনি শুনছিলাম চাকরি করেন, তো আজকে তো ছুটি নাই, কয় ঘন্টা ছুটি দেওয়া হয়েছে? ২ ঘন্টা ছুটি দেওয়া হয়েছে। তো এই যে ২ ঘন্টা ছুটি নিয়ে ভোটের লাইনে কেন দাঁড়িয়েছেন? অফিস করলেও তো পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু এটাও আমার একটা দায়িত্ব, ভোট দেওয়া, ভোটার অনেক মূল্য। উসমান, শুনতে পাচ্ছেন তো নারী ভোটারদের কথা, এটা তাদের দায়িত্ব। আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো বয়স্ক মানুষ, এই করোনার সময় অত ঝুঁকি নিয়েও ভোটের কেন্দ্রে এসে পড়েছেন, কেন? সেটা অন্যের জন্য আসতে হয়। সব সময় কি ভোটে আসেন? সব সময় ভোটে আসি। এই তো শুনছিলাম ভোটারদের কথা। এখন যদি আমি বলি ভোট কক্ষের কথা, সেখানে তো আপনি জানেন স্বাস্থ্যবিধি মেনেই সমস্ত যাবতীয় সরঞ্জামাদি রাখা হয়েছে, নির্বাচন কমিশন সবই আয়োজন করেছেন। তবে আমি যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রে কিন্তু প্রত্যেকটা বুথে গিয়েছি, সেই বুথে কিন্তু কোনো বিএনপির এজেন্টকে খুঁজে পাওয়া যায়নি। এবং আমি একটু আপনাদেরকে দেখাতেও চাচ্ছি এবং শোনাতেও চাচ্ছি। আপনি কি নৌকার এজেন্ট? কিন্তু আপনাদের এখানে কি বিএনপির কোনো এজেন্ট আছে? জি নাই। শুনতে পেলেন যে আমি পাশের যে কক্ষ, সেখানেও কিন্তু খবর নিয়েছি বিএনপি কোনো এজেন্ট দেয়নি। প্রিজাইডিং অফিসারকে, সহকারী প্রিজাইডিং অফিসার, বিএনপি কে এজেন্ট দেয়নি নাকি ঢুকতে দেয়নি? আমরা খুঁজে পাইনি, এখানে আসেনি। আমরা যে যে আসছে তার নামটা লিখে কাজ করছি, কিন্তু বিএনপি কোনো এজেন্ট আসেনি। আচ্ছা, আর এখন পর্যন্ত ভোটার কি ১ ঘন্টা তো পার হয়ে গেল কেমন উপস্থিতি দেখি। উজমা একটু দেখাতে চাই এই কক্ষের কিন্তু মোট ভোটার ৩৮৪ জন, এখন পর্যন্ত ভোট দিয়েছে ১১ জন। বাইরে আপনাকে বিশাল লাইন দেখিয়েছি এবং ভোট গ্রহণ তো শুরু হয়ে গেছে, বেলা ৪টা পর্যন্ত চলবে এবং স্বাস্থ্যবিধি মেনেই আমরা দেখতে পাচ্ছি ভোটাররাও কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং আইন শৃঙ্খলা তো পর্যাপ্ত রয়েছে। দেখা যাক বাকি সময়গুলোতে আমরা বিভিন্ন কেন্দ্রে যাব এবং আমাদের দর্শককে জানাবো মানিকগঞ্জের পৌরসভা ভোটটি আসলে কেমন হচ্ছে এবং ভোটারদের উপস্থিতি কতটা স্বতঃস্ফূর্ত। ওজমা সোমা আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী পৌরসভা নির্বাচনের খবর জানাতে এবার এনায়েতুর রহমানের কাছে যাচ্ছি, তিনি ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে আছেন। এনায়েত, পৌর নির্বাচনের ভোট গ্রহণের এখন এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি সেখানে? ধন্যবাদ উসমা। আমি এখন আছি কুয়াকাটা পৌরসভা নির্বাচনের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটার ১২৬০ জন। আপনি লক্ষ্য করে থাকবেন যে ভোট কেন্দ্রে এতটাই সুষ্ঠু সুন্দর পরিবেশ যে মায়েরা তাদের শিশুদেরকে নিয়ে এসছেন এই ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে। যেন একটা উৎসবমুখর পরিবেশ কুয়াকাটায়, কোথাও কোনো বাধা নেই। ভোটাররা নির্বিঘ্নে তাদের বাড়ি থেকে এসে ভোট কেন্দ্রে তাদের ভোট দিয়ে যাচ্ছেন। অত্যন্ত অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে নির্বাচনের আগামী কয়েক ঘন্টা যে ভোট গ্রহণ হবে সে ভোট গ্রহণে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে এই মুহূর্তে ১ ঘন্টা মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু এই ১ ঘন্টা ভোট গ্রহণের মধ্যে এই কেন্দ্রে ১২৬০ ভোটারের মধ্যে ইতিমধ্যে ১২২টি ভোট প্রদান করা হয়েছে। অত্যন্ত আশার কথা যে এভাবে যদি সুষ্ঠু ভোট গ্রহণ হয় এবং তাহলে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে এবং ভোটারদের মধ্যে একটা নতুন আস্থার পরিবেশ সৃষ্টি হবে। তবে একটা বিষয় আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে লক্ষ্য করেছি, যেহেতু এই কুয়াকাটা পৌরসভায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে, যে কারণে অনেক ভোটাররাই এই ইভিএম সম্পর্কে আগে সচেতন না থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে, অনেকটা বিভ্রান্তিতে পড়ছেন। যদিও প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসাররা তাদেরকে সহযোগিতা করছেন। উসমা, আমার কাছে এই পর্যন্ত খবরই আছে, পরবর্তীতে আবার যোগ দেব। এনায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রায় ৮ কোটি ৯ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ১৭,৭০,০০০ মানুষের। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৫ কোটি ৭২ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে করোনা মৃতের সংখ্যা ৩,৭০,০০০ ছাড়িয়েছে। ইউরোপে আক্রান্তের শীর্ষে যুক্তরাজ্য, দেশটিতে এ পর্যন্ত প্রায় ২১ লাখ মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। সমন্বিতভাবে ভ্যাকসিন প্রয়োগ চলছে ইউরোপ জুড়ে। ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি ফাইজার বায়োএনটেকের টিকার অনুমোদন দেওয়ার পর ইউরোপের ২৭টি দেশে কার্যক্রম শুরু হয়। বড় ধরনের এই কর্মসূচির আওতায় ইইউভুক্ত দেশগুলোর ৪৪ কোটি ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। করোনার মতো ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায় পরিবেশ রক্ষায় সচেতনতার পাশাপাশি তরুণদের সবুজের সংগ্রামে যুক্ত করার আহ্বান জানিয়েছেন নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীরা। নটরডেম কলেজ উত্তর আমেরিকা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ভার্চুয়াল আড্ডায় মানবতার সেবায় কাজ করার প্রত্যয় জানানো হয়। শফিক আহমেদের রিপোর্ট। বিশ্বজুড়ে দূরত্ব ছড়িয়ে যাচ্ছে দেশে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজের শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতিতে বিষাদে হর্ষ নামে সাবেক শিক্ষার্থীদের ভার্চুয়াল আড্ডার আয়োজন। তুলে ধরা হয় শিক্ষা প্রতিষ্ঠানটির ইতিহাস, ঐতিহ্য। নটরডেম কলেজ বিগত ৭১ বছর ধরে যে আলো জ্বালিয়ে রেখেছেন, এই আলোতে আপনারাও আলোকিত। আমরা চাই এখান থেকে যে দক্ষতা, জ্ঞান এবং জীবনবোধ তারা পাবে তা দিয়ে যাতে বিশ্বের মানুষের সেবা করতে পারে। কোভিডের ছবলে সারা বিশ্ব আজ আক্রান্ত, তারপরও আমরা হর্ষ নিয়ে, কিছুটা আনন্দ নিয়ে আমরা নতুন বছরে পা রাখতে চাচ্ছি। সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র নিবেদন। কর্মজীবনে সফল এমন সাবেক শিক্ষার্থীরা তাদের কর্মকাণ্ড তুলে ধরেন। করোনা ভাইরাসের সবাই বিষাদেই আছি আমরা, তো তার মধ্যে যদি একটু আমাদের মধ্যে আনন্দের সঞ্চার হয় অথবা আমরা যদি একটু সবাই সবার সাথে এভাবে যোগাযোগ করতে পারি, কারণ ফিজিক্যালি তো আমরা সবাই সবার কাছে যেতে পারছিও না। আসলে সময় এবার প্রকৃতির জন্য, এবং সেটা আমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছে এই করোনা ভাইরাস কোভিড-19। आज के যে ধরনের কর্মকাণ্ড করছি সেটা যদি না বন্ধ করি তখন কিন্তু এই ধরনের ঘটনা আবারও রিপিট হবে। আমাদের সচেতনতা এবং ইয়ুথদের ইনভলভমেন্ট, আমরা যখনই আমাদের ইয়াং জেনারেশনকে ইনভলভ করতে পারবো এই প্রকৃতি পরিবেশের ব্যাপারে তখনই কিন্তু আমাদের এই পরিবেশ ভালো থাকবে, প্রকৃতি ভালো থাকবে, আমরা ভালো থাকবো। কোভিড-19 এর এই সময়ে, প্যান্ডেমিকের এই সময়ে আমরা বিপর্যস্ত পুরো মানব জাতি, যে যেখানে আছি আমরা মানবতার সেবায় কাজ করব। সন্দেহ নেই এই সময়টাতে খাদ্য নিরাপত্তা সারা পৃথিবীতেই একটু নড়বড়ে হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের দিকে লক্ষ্য করুন, আল্লাহর অশেষ মেহেরবানি আমাদের বাংলাদেশে খাদ্য নিরাপত্তা এই সময় বিন্দুমাত্র আমরা শঙ্কিত হইনি। আমাদের উৎপাদন বেড়েছে, এখন আমরা এই 16-17 কোটি দেশের মানুষ এতটুকু ভূখণ্ড এর ভেতরে উৎপাদিত ফসল দিয়ে আমরা জীবন ধারণ করছি, এটা তো আমি মনে করি অনেক বড় একটা মিরাকল। আমি আমার এই কাজটি আমাদের কৃষকদের জন্য করছি, এটাকে তো অব্যাহত রাখতে পারি সেই দোয়া সবার কাছে চাইব, এবং আপনারা আপনাদের জায়গা থেকে যেটা করছেন সেটা দেশ, সমগ্র বিশ্ব, আপনার কমিউনিটি সব জায়গায় আলোকিত হোক। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়ে ভার্চুয়াল আড্ডায় পুরনো দিনে ফিরে যান সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা। ৭১ সালে শহীদ হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার সহপাঠী ছিল। ওইটার জন্য আমরা সারা বছর ওই একটা দিনের জন্য ওয়েট করতাম। আমরা নটরডেমিয়ানরা একত্রিত হতে পারছি, এটা অত্যন্ত আনন্দের। নটরডেম থেকে যখন পরীক্ষা দিলাম, আবার এইচএসসি পরীক্ষায় ভালো করলাম, বোর্ডে স্ট্যান্ড করলাম। পানি বিশোধনের জন্য ন্যানো টেকনোলজিকে ইনভলভ করে কি করে নতুন প্রযুক্তি তৈরি করা যায় সেই বিষয়ে আমি কাজ করি। বাবার হাতে পছন্দের জুতোটা দিয়ে বলেছিল। আড্ডার ফাঁকে আবৃত্তি আর গানের পরিবেশনা ছিল নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের। সৌমিত আহমেদ, চ্যানেল আই, ঢাকা। করোনা মহামারীর ধাক্কা সামলাতে ভবিষ্যতে বাণিজ্যিক কৃষি হবে অর্থনীতির বড় শক্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রশিক্ষণে তারা বলেন, বাণিজ্য নির্ভর কৃষিতে বিনিয়োগের সক্ষমতা না থাকলেও খামারের মালিকানায় কৃষকের অংশীদারি নিশ্চিত করতে হবে। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েক সিরাজ এই জন্য গণমাধ্যমের ভূমিকার উপরও জোর দিয়েছেন। আফরোজা হাসির রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীর ফলে ভবিষ্যতের বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে বড় ব্যবসায়ীরা। কৃষকের জমি কিনে কিংবা দীর্ঘমেয়াদী লিজ নিয়ে গড়ে তুলছেন আধুনিক কৃষি খামার, যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যেখানে কৃষকদের টিকে থাকা প্রায় অসম্ভব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি IIFS আয়োজিত মহামারীকালীন সাংবাদিকতা ও ভবিষ্যৎ কৃষি শীর্ষক 9 দিনের প্রশিক্ষণ কর্মশালায় বাণিজ্যিক কৃষির সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে কথা বলেন কৃষি বিশ্লেষক শাইখ সিরাজ। হোল ওয়ার্ল্ডে এই স্মার্ট ফার্মগুলোই আগামীতে কৃষির ধারক এবং বাহক। এখন এই ধারক বাহক কে আপনার দেশের সাধারণ কৃষক হতে পারবে আগামীতে? আপনার কাছে কি মনে হয়? কখনোই না। এইটা একটা বড় ধরনের ডিজাস্টার আমাদের জন্য সামনে আসছে, যে কারণে আমাদের সাংবাদিকদের হুঁশ হওয়া দরকার যে আমরা রাষ্ট্রকে কোন দিকে গাইড করব। যে কৃষককে কৃষি জমি বিক্রি করতে না দেয়া, কৃষকের জমির ভ্যালু যদি টোটাল 10% ইনভেস্টমেন্টের ভেতরে যদি 1% হয়, কৃষককে এখানে হিস্সাদার হিসেবে দেয়া, তাহলে কৃষিও টিকবে, কৃষকও টিকবে, ওইটাও টিকবে। অন্যথায় কি হবে, ওই কৃষক যদি পুরো জমি দিয়ে দেয়, আবার গার্মেন্টস এর মতো একই ঘটনাই ঘটবে। এটা গ্লোবালি একই চিত্র। বাণিজ্যিক কৃষিতে কৃষকদের খাপ খাইয়ে নিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলছেন বক্তারা। যে আগামী 9 দিন ব্যাপী যে প্রশিক্ষণ কোর্স হচ্ছে, এ থেকেও যারা অংশগ্রহণ করছে আজকে 22 জন, তারা সবাই ভালো ভালো জিনিস যেগুলি আছে সেগুলি তারা এক্সট্রাক্ট করবে এবং নিজের সাংবাদিকতার মাধ্যমে জনগণের ভিতর তা পৌঁছায় দিবে, যাতে নাকি জাতি আগামী দিনে উপকৃত হতে পারে। আমরা জানি যে ফিউচার এগ্রিকালচার কিন্তু অত্যন্ত সম্ভাবনাময়, কিন্তু তার সাথে সাথে আমাদের ফিউচার যে টেকনোলজি, তার সাথে আমাদের ডেভেলপ করতে হবে। সামনের দিকে যে কৃষি আসছে, এই কৃষিটা 100% কমার্শিয়াল এগ্রিকালচার হয়ে যাবে এবং সেখানে কৃষক ইনভেস্টমেন্ট করতে আসতে পারবে না। এবং এই জায়গাটা, এই চ্যালেঞ্জটা কিভাবে তোমরা কৃষকদের সংগঠিত করবে, তোমরা কৃষকদের কিভাবে এগিয়ে নিয়ে যাবে, तार जोन्नो तोमरा जनाब शाइख सिराजेर साथे तोमरा आबारो किन्तु देखा करते पारो, तोमरा जेते पारो, ओनाके एखाने निये आसते पारो। कोविडकालीन समये सांबादिकबृन्द जीवन टेलिभिशन रेखेछिलेन देशे देशके टिकिয়ে রাখার জন্য, দেশের মানুষকে ভালো রাখার জন্য। আমরা আশা করি এগুলো ব্যবহার করে যতটুকু সম্ভব ভবিষ্যতে তারা কৃষির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখবে। ভবিষ্যৎ কৃষির উন্নয়নে চ্যানেল আই ও কৃষি বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করার প্রত্যাশা জানান বক্তারা। ধন্যবাদ ভাই। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এবারে ফিরে দেখা 2020। বিদায়ী বছরে করোনাকালেও তেজি অর্থনীতির ধার ধরে রেখেছে বাংলাদেশ। টিকে থাকাই যখন অনেক কিছু, সে অবস্থায়ও কয়েকটি বাদে সব সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি আপাতত স্বস্তিতে রেখেছে নীতি নির্ধারকদের। রপ্তানি, রিমিটেন্স, রাজস্ব আয়, মূল্যস্ফীতি সবখানেই গত বছরের তুলনায় সামান্য হলেও চাঙা অবস্থা, যা দৃষ্টি কেড়েছে বিশ্বব্যাংক, IMF, ADBর মতো বৈশ্বিক সংস্থাগুলোর। রিজভিন হাউজের রিপোর্ট। 2020 সালের শুরু আর শেষটা বড় গোলমেলে। অতিমারি করোনা এমনই ধরাশায়ী করেছে সবাইকে যে শেক্সপিয়ারের ট্র্যাজিক হিরো ম্যাকবেথের সেই বিখ্যাত সংলাপ টু বি অর নট টু বি যেন বড় সত্যি হয়ে উঠেছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত প্রায় স্বাভাবিক অবস্থা থেকে হঠাৎ করেই 26শে মার্চ প্রায় 2 মাসের লকডাউনে অচল অর্থনীতি। সে অবস্থায় জীবন এবং জীবিকার দ্বন্দ্ব শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি মেনে মে মাসে রপ্তানিমুখী শিল্প ধাপে ধাপে খুলে দেয়, স্বাভাবিক হতে থাকে জনজীবন। When she says it, she does it. But I think the government has a good policy, which was an incentive, 2%. To a 2% incentive that encouraged people to send money. You know, the remittances are contributing, there's no doubt about that. The exports are contributing, there's no doubt about that. But we have cautious optimism. So it's going to be a difficult year this year. And again, this is the reason why taking measures, domestic measures is extremely important. শিল্প খুলে দেওয়ার সিদ্ধান্ত কতটা দূরদর্শী ছিল তার প্রমাণ করোনার মধ্যেও নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে 1%। রাজস্ব আয়ে বাজেটে ঘোষিত লক্ষ্যমাত্রার তুলনায় 25,863 কোটি টাকা পিছিয়ে থাকলেও গত বছর একই সময়ের চেয়ে করোনাকালে 3.19% প্রবৃদ্ধি স্বস্তির। মাঝে মধ্যে বন্যা, রপ্তানি নিষেধাজ্ঞা বা ব্যবসায়ীদের অতি মুনাফার লোভে পেঁয়াজ, আলু, চালের বাজারে অস্থিরতা থাকলেও সার্বিকভাবে ভোগ্যপণ্যের দাম নিয়ে বড় অভিযোগ নেই। 1.25 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ 50 লাখ মানুষের অ্যাকাউন্টে 2,500 করে প্রায় 2 কোটি মানুষের কাছে নগদ টাকা পৌঁছানো, প্রতি মাসে গড়ে $2 বিলিয়ন রেকর্ড পরিমাণে প্রবাসী আয়। সব মিলে অভ্যন্তরীণ চাহিদা এবং যোগান চাঙ্গা রাখার কৌশল বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে। আর বছর শেষে এসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $42 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার খবরে সরকারও আত্মবিশ্বাসী। The economy in general has been able to sustain, and that is why ADB has projected a growth rate of 6.8%, which in these difficult situation is very remarkable. But we are expecting the first quarter of next year and the second quarter of next year to be better, and hopefully if the demand persists in Europe and USA, then I think then we can certainly say that Bangladesh is back on track. বেশ কয়েক বছর ধুঁকতে থাকার পর শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরা আরেক সুখবর 2020 সালে। বিশেষ করে জানুয়ারিতে বড় ধস এবং প্রায় 3 মাস বন্ধ থাকার পর আবারও লেনদেন 1000 কোটি টাকা ছাড়ানো বেশ স্বস্তির। পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এখন বিদেশিদের ইনভেস্টমেন্টের একটা প্যারাডাইজ হতে যাচ্ছে, এবং সেখানে আমাদের আইন কানুন সহজ করা হচ্ছে। ইজ অফ ডুইং বিজনেসের কারণে আমাদের প্রধানমন্ত্রী নিজে দেখেন এটা। সব কিছু মিলে সামনের দিনগুলো আমি মনে করি বাংলাদেশ হবে ইনভেস্টমেন্টের একটা বড় জায়গা। অর্থনীতি বাঁচাতে করোনার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানিমুখী শিল্পের জন্য 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। তার সিদ্ধান্তে একে একে 1,21,000 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজ আশা জাগিয়েছে উদ্যোক্তাদের। প্যাকেজগুলোর অর্থায়নে উন্নয়ন সহযোগী, বিশেষ করে एडिबी एवं विश्व बैंक যেভাবে এগিয়ে এসেছে তাতে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বরাবরের মতো অর্থ পাওয়ার পরও যথাসময়ে ছাড় করতে না পারার হতাশা আছে। দেশি বিদেশি বিনিয়োগেও হতাশার চিত্র। অতিমারির এই সময়ে বিদেশি বিনিয়োগ কমবে এটা অনুমিত, কিন্তু ১০ লাখ কোটি টাকা প্রণোদনা প্যাকেজের পরও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৯% নিচে নামা আর নানা সুযোগ সুবিধার পর ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়তে থাকাটা উদ্বেগের। চিন্তা করলে কিন্তু আই উড সে গভর্নমেন্ট কিন্তু খুব ফাস্ট রেসপন্ড করেছেন, প্রণোদনা প্যাকেজগুলো নিয়ে এসেছেন। হয়তো আমরা ইমপ্লিমেন্ট করতে গিয়ে বা এক্সিকিউশন করতে সময় লেগেছে, কিন্তু সরকার কিন্তু তাড়াতাড়ি কিন্তু ওনাদের গাইডলাইন দিয়েছেন, সব কিছু করে দিয়েছেন। সেইভাবে আমি বলবো সরকারকে ডেফিনেটলি হ্যাটস অফ ওরা যেটা করেছে। ২০২০ সালটা ব্যাংকের জন্য ছিল অনিয়ম এবং বিশৃঙ্খলার একটা বছর। অনিয়মকে নিয়ম করে ফেলা এবং বিশৃঙ্খলাকে শৃঙ্খলা বলা, এই ছিল এই বছরের মূল কাজ। তথ্য পরিসংখ্যান যাই বলুক, সবার চাওয়া নতুন বছর হোক করোনা জয়ের, অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার বছর হোক ২০২১। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশেষে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খোদ দেশটির রাষ্ট্রপ্রধান কেন ভ্যাকসিন নিচ্ছেন না তা নিয়ে নানা বিতর্ক চলার মধ্যে এমন ঘোষণা দিল ক্রেমলিন। যুক্তরাজ্যে আগামী সপ্তাহে অক্সফোর্ডে ভ্যাকসিন অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে তাদের গবেষণা ভ্যাকসিনের কার্যকারিতা উন্নতি ঘটানোর উইনিং ফর্মুলা পেয়ে গেছেন। ক্লিনিক্যাল ট্রায়ালে অক্সফোর্ডের ভ্যাকসিনটি 90% কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে। প্রিয় দর্শক, এবার নিয়ে নিচ্ছে অশোক লেল্যান্ড ইফাদটস বিরতি এবং বিরতির পর আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরের পিরোজপুর গ্রামের পেয়ারা বাগান করে সাফল্যের নজির গড়েছেন দেলোয়ার হোসেন নামের কৃষি উদ্যোক্তা। ৩ বিঘার বাগান ৪ বছরে সম্প্রসারিত হয়েছে ৪৫ বিঘায়। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সুন্দরবনে আবারও দস্যুতায় ফিরছে আত্মসমর্পণ করার সাবেক বনদস্যুরা। পুলিশের হাতে বেশ কয়েকজন বনদস্যু ও শিকারী চক্রের সদস্যরা আটক হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারে ইভালি খেলার খবর।